Assalamualaikum বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন কাজী 143 বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা দেখেন এখানে দুইটা ডিম ফোটানো মেশিন ইনকিউবেটর আমি রেডি করেছি এই ইনকিউবেটরগুলা আমি পাঠাচ্ছি কুমিল্লা পদুয়ার বাজার এক নাইম নামে এক ভাই সে উনি দুইটা অর্ডার করেছে এগুলা হচ্ছে 100 থেকে 120 ডিমের ইনকিউবেটর এগুলো হচ্ছে 100 থেকে 120 ডিমের এসি এবং ডিসি সিস্টেম ইনকিউবেটর বন্ধুরা এই ইনকিউবেটরগুলো আপনারা আমার থেকে নিতে পারেন সারা বাংলাদেশে আমার এই মেশিনগুলো রয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে ততটা শেয়ার করা হয় না সব ভিডিও দেয়া হয় না সবগুলা মেশিনে জাস্ট আজকে একটু অবসর আছে তাই আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করলাম দেখেন এখানে দুইটা মেশিন একরকম একদম সেম কোয়ালিটি এবং সেম ক্যাটাগরি দুইটার কালার নীল কালার আমি দিয়েছি এটা দুইটা 100 থেকে 120 ডিম ক্যাপাসিটির এসি এবং ডিসি সিস্টেম ইনকিউবেটর এটা ঠিক আছে 100 থেকে 120 ডিমের এসি এবং ডিসি সিস্টেম ইনকিউবেটর বন্ধুরা এই ইনকিউবেটরগুলো সহ আমার কাছে আছে কন্ট্রোলার বিভিন্ন ধরনের কন্ট্রোলার 100 ডিমের কন্ট্রোলার এসি কন্ট্রোলার এসি ডিসি কন্ট্রোলার আপনি 50 থেকে 300 ডিমের পর্যন্ত ম্যানুয়াল ডিম ফোটানো মেশিনের কন্ট্রোলার আমার থেকে পেয়ে যাবেন আবার কমপ্লিট মেশিন নিলেও নিতে পারবেন অথবা যে কোনো ধরনের ডিম ফোটানো মেশিন এবং ডিম ফোটানো মেশিনের পার্টস লাগলেও আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা এই মেশিনগুলা আমার থেকে নিতে চাইলে জাস্ট আমার সাথে ফোনে যোগাযোগ করবেন এবং কুরিয়ার সার্ভিসের কিছু টাকা আপনারা অ্যাডভান্স করে দিলে বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো যাবে এবং যারা কুমিল্লাতে আছেন আমার বাড়িতে আসতে চান অথবা যারা আমার বাড়িতে যেখান থেকে হোক আমার বাড়িতে আসতে চান আমার ঠিকানা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট উলিপুর আপনারা ইচ্ছা করলে আমার বাড়িতে এসে নিয়ে সরাসরি দেখা করে নিয়ে যেতে পারেন ঠিক আছে বন্ধুরা এ ভাই কুমিল্লা ওনার বাড়ি কুমিল্লাতে কুমিল্লা পদুর বাজারে উনি আমার বাড়িতে আসবে এসে নিয়ে যাবে আর উনি গতকালকে আমাকে কনফার্ম করেছে যে ভাই আমার জন্য দুইটা মেশিন তৈরি করবেন আলহামদুলিল্লাহ সবাই নিচ্ছে সার্ভিস ভালো পাচ্ছে তাই একজনে একাধিক নিচ্ছে আপনারা ইচ্ছা করলে নিতে পারেন যাদের ছোটো সংখ্যক ছোটো করে যারা ডিম ফোটানো মেশিন দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন তারা এই মেশিনগুলো নিতে পারেন এগুলা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া খুব ভালো মানের এবং ভালো সার্ভিস দিচ্ছি এবং খুবই মানে স্মুথলি এবং হেচিং রেটও খুব ভালো আসতেছে বন্ধুরা আপনারা যারা এরকম মেশিনগুলো নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন ঠিক আছে এই মেশিনগুলা যে এগুলার রেটটা আপনারা অনেকে জানতে চাইতে পারেন যে এগুলা কত টাকা বিক্রি করা হয়েছে এই মেশিনগুলো এক একটা 3500 টাকা করে সেল করা হয়েছে 3500 টাকা কারণ এগুলা 100 থেকে 120 ডিমের এসি ডিসি সিস্টেম আর এইটার মতোই আপনি 50 থেকে 70 ডিমের এসি ডিসি সিস্টেম আমার থেকে নিতে পারেন যেটার দাম হচ্ছে মাত্র 2500 টাকা 1000 টাকা যদি বাড়েন আপনারা এই ক্যাপাসিটি নিতে পারবেন 100 থেকে 120 ডিমের 3500 টাকা দিয়ে এবং 2500 টাকা দিয়ে নিতে পারবেন 50 থেকে 70 ডিমের সেম এটার মধ্যে তবে সাইজটা একটু ছোট ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে কথা আর আপনারা এছাড়াও আমার থেকে এসি এটার মতো এসি সিস্টেম ইনকিউবেটর নিতে পারেন এসি সিস্টেম ইনকিউবেটর কারণ এসিগুলা কী হয় একটা শুধুমাত্র বিদ্যুৎ দিয়ে চলে যাদের বাড়িতে বিদ্যুতের কোনো সমস্যা নেই তারা এসি সিস্টেমগুলো নেয় আর এসি সিস্টেমগুলোর দাম কম আছে এটা থেকে এসি ডিসি থেকে 500 টাকা রেট কম আপনি যদি এটার মতো এসি সিস্টেম 50 ডিমের নেন তাহলে এটার দাম হবে আপনার মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা আর যেটা আপনার এসি সিস্টেম আপনারা 100 থেকে 120 ডিমের এটার মতো যদি নেন যেটার দাম হবে মাত্র 3000 টাকা আর আপনার সকল ধরনের এরকম ককশিট বোর্ডে যে মেশিনগুলো কমপ্লিট মেশিনগুলো হয় এটার সাথে আপনারা আর্দ্রতা মাপার মিটার এই যে দেখেন আর্দ্রতা মাপার মিটার এই যে দেখেন এখানেও একটা আর্দ্রতা মাপার মিটার পেয়ে যাবেন একদম ফ্রি ঠিক আছে এই আর্দ্রতা মাপার মিটারগুলো ফ্রি থাকে আর বন্ধুরা এগুলাতে কী কী আছে আপনারা যদি জানতে চান এগুলাতে দেখেন ডাবল কন্ট্রোলার ইউজ করা হয়েছে দুইটা কন্ট্রোলার ইউজ করা হয়েছে ডব্লিউ এই কন্ট্রোলারটা W1209 মডেলের দুইটা কন্ট্রোলার ইউজ করা হয়েছে ডাবল সার্কিট ডাবল সেন্সর ডাবল কন্ট্রোলার ওকে এখানে এসির জন্য একটা কন্ট্রোলার ইউজ করা হয়েছে এবং ডিসির জন্য একটা কন্ট্রোলার ইউজ করা হয়েছে দেখেন এটা তো এসির জন্য একটা ডিসির জন্য একটা ইউজ করা হয়েছে এবং ডিসির জন্য দেখেন ব্যাটারি ক্লিপ রয়েছে ব্যাটারিতে যে ক্লিপগুলো লাগানো হয় এই ব্যাটারি ক্লিপগুলো রয়েছে লাল ক্লিপ কালো ক্লিপ ঠিক আছে বন্ধুরা এই ক্লিপগুলো যদি আপনারা
ইউজ করতে পারবেন যখন বিদ্যুৎ চলে যাবে তখন ব্যাটারিতে লাইট জাস্ট লাল ক্লিপটা লালে এবং কালো ক্লিপটা কালোতে ব্যাটারিতে লাগিয়ে নিলেই হবে, আপনাদের মেশিন আবার চলতে থাকবে, তখন ডিম নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। বন্ধুরা এটা হচ্ছে 95% সেমি অটোমেটিক ইনকিউবেটর, কারণ এটাতে শুধুমাত্র ডিমটা হাতে নিয়ে দিতে হয়, বাকি সব কিছু অটোমেটিকলি হবে। এটাতে আর্দ্রতাও আছে, আপনি টেম্পারেচার আর্দ্রতা আপনি দেখতে পারবেন, ঠিক আছে। আর W1209 মডেল দিয়ে আপনারা জানেন যে 300 ডিমের পর্যন্ত ক্যাপাসিটির ম্যানুয়াল মেশিন তৈরি করা যায়, তাই আমরা কিন্তু এখানে 100 ডিমের জন্য আমরা 300 ক্যাপাসিটির আমরা কন্ট্রোলার ইউজ করছি, যার কারণে আমরা হাই কোয়ালিটির কন্ট্রোলার ইউজ করেছি। হাই কোয়ালিটির কন্ট্রোলার ইউজ করার কারণে কী হয় যে আপনার ডিম ফুটার পসিবিলিটিটা বেড়ে যায়, যখন ডিম বেশি ফুটবে তখনই তো খামারই বেশি লাভবান হবে। বন্ধুরা এই ACDSIM কন্ট্রোলারগুলো একজনের বাড়িতে যাবে, এক ভাই দুইটা নিয়ে অর্ডার করেছে, উনি 3,500 টাকা করে দুইটা মেশিন নিয়ে যাচ্ছে, উনি আমার বাড়িতে আসবে এসে নিয়ে যাবে। যাক যেটাই হোক, এরকম অনেক মেশিনরা আমি তৈরি করে থাকি এবং আমার অনেক ভিডিও রয়েছে, আপনারা আমার প্লেলিস্টগুলোতে দেখতে পারেন, ডিম ফুটানো মেশিন নিয়ে অনেক ভিডিও রয়েছে। যারা ডিম ফুটানো মেশিন কিনতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, এবং আপনারা যদি বাজেট কম থাকে 1,000 টাকা দিয়েও আপনি একটা ডিম ফুটানো মেশিন তৈরি করতে পারবেন, যেটার জন্য আমি আপনাদেরকে সাহায্য করব। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, মাত্র 1,000 টাকার মধ্যে আপনি একটা ডিম ফুটানো মেশিন তৈরি করতে পারবেন। এটা কন্ট্রোলারটা নিয়ে আপনারা জাস্ট আপনার এলাকাতে আপনার বাড়িতে যেই একটা বক্স আছে ওই বক্সটাতে ফিটিং করলে হবে, একদম ইজি একটা ডিম ফুটানো মেশিন তৈরি করা, যে এত সহজ এবং কম খরচে করা যায় আপনারা নিজেও জানেন না। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের ডিম ফুটানো মেশিনের জন্য। এগুলো হচ্ছে ছোটো খামারিদের জন্য কন্ট্রোলার এবং ইনকিউবেটর। আপনারা যাদের বড় ইনকিউবেটর লাগবে তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন, বড় ইনকিউবেটরগুলো এগুলো আলোচনা সাপেক্ষে হয় ডিমের ক্যাপাসিটির উপরে, এবং এটা বডি স্ট্রাকচারের ভিত্তিতে আমরা রেটগুলো নির্ধারিত হয়। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো দরকারে, ঠিক আছে বন্ধুরা। এছাড়াও আপনারা আমার থেকে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কন্ট্রোলার, যারা শুধুমাত্র কন্ট্রোলারটা নিয়ে বাড়িতে বডিতে যে কোনো আপনাদের বক্স থাকলে অথবা আপনাদের ডিম রাখার পাত্রটা নিজেরা তৈরি করে নেবেন এরকম কন্ট্রোলার লাগলেও নিতে পারেন। এখানে আমার কন্ট্রোলার 1,000 টাকা দামের রয়েছে, 3001 মডেলের কন্ট্রোলার এবং W1209 মডেলের কন্ট্রোলার রয়েছে, এটা আপনার 1500 টাকা মাত্র। এবং ACDC সিস্টেম যদি নিতে চান, ডাবল সার্কিট আমি তৈরি করি, ডাবল সার্কিট দিয়ে ACDCটা, সেটা হচ্ছে মাত্র 1900 টাকা, 1900 টাকা, ঠিক আছে বন্ধুরা। এবং আপনারা এই 1,000 টাকা, 1500 টাকা, 1900 টাকা এগুলোর মধ্যেও যদি আপনার কন্ট্রোলারটা নেন আপনারা একটা ডিম ফুটানো মেশিন তৈরি করে ফেলতে পারবেন। আর আপনারা যদি কন্ট্রোলার কিনে নেন এটার সাথে আপনাদের জন্য একটি আর্দ্রতা মাপার মিটার নিতে হবে। আর্দ্রতা মাপার মিটার দুই ধরনের হয়ে থাকে, আপনারা জানেন, একটা হচ্ছে HTC 2 মিটার আর একটা হচ্ছে TMP 30 মিটার। HTC 2 মিটারটার দাম হচ্ছে মাত্র 600 টাকা, এবং যারা TMP 30 মডেলেরটা নেবেন এটার দাম হচ্ছে মাত্র 350 টাকা। বন্ধুরা আপনারা আমার থেকে যে কোনো ধরনের ডিম ফুটানো মেশিন এবং ডিম ফুটানো মেশিন সম্বন্ধিত টিপস জানলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং আপনাদের কোনো যদি ডিম ফুটানো মেশিন থেকে কোনো ধরনের সমস্যা যদি থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ সাহায্য করার চেষ্টা করব। আপনি যেখান থেকে মেশিন কিনে না কেন, কোনো ধরনের প্রবলেম যদি থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করব, ঠিক আছে। আর যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান, আমার সাথে দেখা করতে চান, আমার এলাকা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে সরাসরি চলে আসতে পারেন বাড়িতে, দাওয়াত রইল। সো বন্ধুরা আজ আর নয়, সকালে ভালো থাকবেন, যাদের মেশিন লাগবে অবশ্যই ফোন দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।